জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিষধর গোখরো উদ্ধার ফরাক্কায় গায়ে অ্যাসিড ফিনাইল পরে অসুস্থ সাপকে চিকিৎসা করে জীবনদান। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, রেল কলোনির একটি বাড়িতে ইলেকট্রিক পাম্পের পাশেই সাপ দেখে চমকে ওঠেন বাড়ির সকলে। সাপ উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফোন করেন বর্তমানে ফরাক্কা সার্কেলের একজন শিক্ষককে, যিনি শিক্ষকতার পাশাপাশি বাড়ির মধ্যে থাকা সাপকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে আসার পরিষেবা দিয়ে থাকেন। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জি। তিনি জানান, রেল কলোনির বাড়িতে পৌঁছে দেখি বাড়ির লোকজন সাপের আশেপাশে কার্বলিক অ্যাসিড ও ফিনাইল ছড়িয়ে জাল দিয়ে ঘিরে রেখেছেন সাপটিকে। বেচারা ব্যাংকে তাড়া করে খেতে গিয়ে আটকে পড়ে ওই জালে, গায়ের বিভিন্ন জায়গায় লেগে যায় ক্ষতিকর কার্বলিক অ্যাসিড ও ফিনাইল। জাল কেটে সাপটিকে উদ্ধারের পরেও দেখা যায় সাপটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে কাঁপতে শুরু করেছে। এমন অবস্থায় বেশিক্ষণ থাকলে সাপটির মৃত্যু অনিবার্য বলে জানা যায়। অ্যাসিডের ক্ষমতা কমানোর জন্য সার্ফ জলে তাকে মাথা ধরে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর সাপটিকে পরিষ্কার জলেও স্নান করানো হয়। সাপটির শারীরিক অবস্থার উন্নতি হলে ব্যাগে ভরে খবর দেওয়া হয় বন দপ্তরের বাগদাবড়া বিট অফিসে। এখন সাপটি প্রায় সুস্থ হয়ে উঠেছে। বন দপ্তরের তরফ থেকে সাপটিকে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা সাপটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তার শারীরিক অবস্থা আরও একটু স্থিতিশীল হলে তাকে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেবেন বলে জানা গেছে। 5:50 নাগাদ আমাকে ফোন করেন ভদ্রলোক, জনের বাড়িতে কলপাড়ের ওখানে মোটর যেখানে ছিল সেখানে একটি সাপ দেখা যাচ্ছে এবং সম্ভবত সেটা বিষধর। ছবি পাঠাতে বলি, উনি ছবি পাঠান এবং দেখলাম ওটা খরিশ স্পেকটাকেল কোবরা, কোকরো নিউরোটক্সিক ভেনম, মারাত্মক বিষধর, কামড়ালে বিপদ হতে পারে। এই পর্যায়ে আমরা রেস্কিউ করার জন্য ফোন করেছি। গিয়ে ওখানে দেখি যে ওরা জাল দিয়ে জায়গাটা ঘিরে রেখেছে এবং সেখানে জালের পাশে একটা মরা ব্যাং পড়ে আছে। মরা ব্যাংকটা খেতে, অ্যাকচুয়ালি ব্যাংক খেতেই ব্যাংক তাড়া করেই ও ওখানে এসেছিলো ব্যাংকে, ব্যাংকের পিছনে। তো ওনারা তার পাশে আশপাশে আমি ফিনাইল বা ব্লিচিংয়ের গন্ধ পাচ্ছিলাম এই কার্বলিক অ্যাসিডে। তো জিজ্ঞেস করতে ওনারা বলেন যে আশপাশে ছড়িয়েছেন যাতে এদিকে না আসে বাড়ির দিকে। আর সত্যি ঘর ছিল পাশে, মানে হতে পারতো সাপটা ঘরের দিকে যেতে পারতো, এরকম একটা পরিস্থিতি ছিল। তো সেই পর্যায়ে জাল কেটে সাপটাকে বের করার পর দেখি ও কাঁপতে শুরু করেছে। তো তারপর ওর গায়ে স্মেল আমি পুরো পাই, ব্লিচিংয়ের কার্বলিক অ্যাসিডের স্মেল পাই, যেটা ওদের জন্য মারাত্মক বিপজ্জনক। মানে একটু লেট করলে এরা মারা যায়, এদেরকে বাঁচানো খুব মুশকিল। তো এই পর্যায়ে ওকে আবার সার্ফ জল দিয়ে ওয়াশ করা হয়, ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়, কারণ সার্ফ জলে অ্যাসিডের অ্যাকশনটা অনেকটা কমিয়ে দেয়। এরপর ও যেটা খেয়েছিল সেটা ব্যাগের মধ্যে আবার বমিও করে দিয়েছে দেখলাম। তো পরবর্তীকালে বন দপ্তরকে খবর দিলে ওরা নিতে এসেছিল এবং তখন সাপটি বেশ স্বচ্ছন্দে বক্সের মধ্যে ঢুকে গেলো দেখলাম, এবং আগে থেকে অনেক চনমনে হয়ে গেছে। মানে এটা বোঝা যাচ্ছে ওর সঠিক ট্রিটমেন্ট না হলে হয়তো বা মারা যেত।